আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজ্জা ভাইরে কই যান? এই তো বাপের বাড়িতে যাইতেছি। ও বাপের বাড়ি যাইতেছেন কেন? কি হইছে ভাইয়া? থাক আরেকদিন ঘুমনে যান। না না বইলাছেন কি হইছে? ওই ভাই আছে না? হুম ভাই দেখলাম ফোনে, জানি কোন মাইয়ার লগে কথা কইতেছে। কোন মাইয়ার লগে আমি জানি না, ফোনে খালি দেখলাম এই একটু খুন্না খেলে আমি যাইতেছি গা। আপনি আর কিছু শুনেন নাই? না শুনছি যে বাড়িতে যাইতেছে, তোমার বাড়িতে কেউ নাই, বাড়ি ফাঁকা। আজকেও বাড়িতে আসুক, ছুটেই দিছি ওর প্রেম। তা ঠিক আছে ভাবি। ভাই আপনি কি এলাকায় নতুন আইছেন নাকি? না আপনারা তো আমি আগে এলাকায় কোনো সময় দেখি নাই। আপনার বাড়ি কই? আমার বাড়ি যে না ভাই, আপনার লোক কি মোবাইল আছে ভাই? হ্যাঁ আছে। একটু দেন না, এক মিনিট কথা কইতাম। আমার এক ভাইয়ের লোক আমার মোবাইলে চার্জ নাই তো, একটু পার্সোনাল আলাপ তো। তোর বাবা মেয়ে হালার বেড়া, হালা হালা। তোর আব্বার নাম্বার এটা, কুত্তার বাচ্চা। ভাই কথা কইছে। হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ আমার লাঠি দরাদরি হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে। এখন পিস পিস দশ করো তোমরা, এটা তো মাইনা নেওয়া যাইতেছে। যে সব কাজ করতেছে মানে এরকম কোন লোকেই আমি তোমার যুক্তি দিই। হ্যাঁ ব্যাপার হলো আমি তো মুরবি মানুষ, আমি যদি লড়তে দেখতো এলাকার আশেপাশে কি গিট্টু দোলাইলার দেখা যায় নাকি? শালার পুত্র আজকে খাইছি একবারে বোন 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 কথা কবার দেন কাডল সফাইডাল ছ, তার এই ঝামেলা তার এই ঝামেলা, আমার এই পরিবারের মাঝে ঝামেলা সৃষ্টি করছো। কি শাস্তি দেওয়া দরকার? কি করে যা আপনি বসেন, সমস্যা নাই। সাসি যাইব না, সাসি যাওয়ার আগে কিন্তু ধরে আনছি। আচ্ছা কে চালাই না? আর জীবনে গিট লাগাবি? আমি একটা কথা কই। হ্যাঁ ক ক
আজকের বিচারে আর জীবনে চাষা তুমি বাইচা গেছো আমার মনে হয় শিক্ষা হয়ে গেছে।